কুইক অ্যান্ড ইজি আর্নিংস নামের এই অ্যাপটি আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে রেফার করে, সার্ভে কমপ্লিট করে, অ্যাড দেখে, ভিডিও দেখে, গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন এবং টাকাগুলো আপনারা খুব সহজেই বাংলাদেশ থেকেও রিসিভ করতে পারবেন। যদিও এটি একটা বিদেশি ইনকাম অ্যাপ, তারপরে কিন্তু আপনারা চাইলে বাংলাদেশ থেকে কাজ করে টাকা রিসিভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে অ্যাপটি কিন্তু ইতিমধ্যে প্লে স্টোর থেকে 100K প্লাস লোক ডাউনলোড করে প্রতিনিয়ত কাজ করে টাকা ইনকাম করে নিচ্ছে। অ্যাপটির নাম হচ্ছে কুইক অ্যান্ড ইজি আর্নিংস, অ্যাপটির আরেকটা নাম রয়েছে কয়েন। তো প্রথমত আপনি আপনার ফোনে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য যেটা করবেন, এই যে ভিডিও দেখতেছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা ওপেন করবেন, সেখানে দেখতে পারবেন আমি আজকের এই অ্যাপটি ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি। তাছাড়া আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চাইলে আপনি আপনার ফোনের প্লে স্টোরটাকে ওপেন করবেন, সার্চ বক্সে গিয়ে সার্চ করে দিবেন, আর সেটা হচ্ছে কুইক অ্যান্ড ইজি আর্নিংস লেখে। প্লে স্টোরে আপনি কুইক অ্যান্ড ইজি আর্নিংস লেখে সার্চ করলে প্রথমে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো অ্যাপটি সম্পর্কে আপনাদের বিস্তারিত বুঝিয়ে দেবো, কীভাবে আপনারা কাজ করবেন, কীভাবে বাংলাদেশ থেকে পেমেন্ট রিসিভ করবেন এ টু জেড। প্রথমত আপনি আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করবেন, তারপর আপনি সরাসরি ওপেনে ক্লিক করে অ্যাপটিতে চলে যাবেন। সো গাইস, এই কয়েন অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে। তো অ্যাপটিতে কাজ করা, টাকা ইনকাম করার জন্য জাস্ট আপনি কয়েন অ্যাপটিতে আসবেন। আসার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে সাইন ইন বলে, এইখানকার এই সাইন ইন অপশনটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার ফোনে বর্তমানে যেই কয়টা জিমেল লগ ইন রয়েছে প্রত্যেকটা জিমেল এখানে শো করবে, আপনি যে কোনো একটা জিমেলের উপর এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সেই জিমেলের মাধ্যমে এই অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে অটোমেটিকলি, এবং আপনাকে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসবে অটোমেটিকলি। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে তারা আমার অ্যাকাউন্টে মেম্বারেন্সে সম্পূর্ণ ফ্রিতে, সেটা হচ্ছে 0.6%, এটাকে রাবেল বলে না কি বলে, আপনি জাস্ট এটা ইনকাম করে নেবেন, তারপরে আপনি উঠে দিতে পারবেন। তো জাস্ট এবার আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে চলে আসছেন, কোনো প্রকার সাইন আপ সাইন ইন সাইন কিছু করা ঝামেলা হয়নি, জাস্ট আপনি জিমেলটা ক্লিক করে অ্যাকাউন্টে সরাসরি চলে আসবেন। আসার পর এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে রেফারালস বলে, এইখানকার এই রেফারালস অপশনটার উপর ক্লিক করবেন। তো যখন আপনি ক্লিক করবেন দেখতে পারবেন যে এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে কপি ইয়োর লিঙ্ক। এইখানকার এই কপি ইয়োর লিঙ্ক অপশনটার উপর ক্লিক করে আপনি আপনার যে রেফার লিঙ্ক রয়েছে সেই রেফার লিঙ্কটি কপি করে নেবেন, আপনার বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন, তাদেরকে বলবেন তারা যেন এই অ্যাপটিতে এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, অ্যাকাউন্ট মানে আপনার রেফার লিঙ্কের উপরে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে। আর এখানে আপনি আপনার রেফার কোডটিও পেয়ে যাবেন, চাইলে রেফার কোডের মাধ্যমে রেফার করতে পারেন কিংবা চাইলে রেফারাল লিঙ্কের মাধ্যমে রেফার করতে পারেন। রেফার কোডের মাধ্যমে কিন্তু আপনি রেফার করতে পারবেন না, কারণ রেফার কোড বসানোর মতো কিন্তু আমাদের কোনো অপশন দেয়নি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে, মানে আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন হয়নি, জাস্ট আমরা জিমেলের মাধ্যমে সাইন ইন করে চলে আসছি সরাসরি। তাই আপনারা অবশ্যই যেটা করবেন, এখান থেকে আপনার রেফার লিঙ্কটি কপি করে নেবেন, আপনার বন্ধুবান্ধবদের মাঝে রেফার লিঙ্কটি শেয়ার করবেন এবং রেফার লিঙ্কের মাধ্যমে রেফার করে রেফারাল কমিশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বিস্তারিত লেখা রয়েছে আপনি কত টাকা পাবেন, রেফারের বিনিময়ে কত টাকা পেয়েছেন, কয়টা রেফার করেছেন, বিস্তারিত আপনি আপনার এখানে পেয়ে যাবেন। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন রয়েছে বোনাস বলে, এখানকার এই বোনাস অপশনটার উপর ক্লিক করবেন। বোনাসে ক্লিক করার পর এবার আপনি এখান থেকে প্রত্যেক দিন এসে এখান থেকে একটা করে অ্যাড দেখে ফ্রিতে বোনাস কালেক্ট করে নিতে পারেন ডেলি চেক ইনের মতো। এখান থেকে 10 দিন পর্যন্ত আপনি কাজ করলে এই $1 বা 1 ইউরোর মতো পাবেন। তো এবার এবার আপনারা প্রত্যেক দিন এসে অ্যাড দেখে নেবেন ডেইলি বোনাস থেকে। তো গাইস, অ্যাপটির যে কাজ করার মেন অপশন রয়েছে সেই মেন অপশনগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কীভাবে কাজ করে আপনার অ্যাকাউন্টে মেম্বারেন্সে টাকা ইনকাম করবেন। আর আপনি অ্যাপটির হোম ইন্টারফেস থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে প্রোফাইল বলে, এখানকার এই প্রোফাইল বা সেটিংস আইকনের উপর ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন তাদের একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে। আপনি অবশ্যই এখানকার টেলিগ্রামে ক্লিক করে তাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন, তাহলে আপনি সেখানে সকল ধরনের পেমেন্ট প্রুফ, স্ক্রিনশট, আপডেট, নিউজ, নোটিস, বিস্তারিত নিয়মকানুন পেয়ে যাবেন। আর চাইলে আপনি এখান থেকে তাদের আরেকটা অ্যাপ রয়েছে সেটাও ডাউনলোড করে সেটাতেও কাজ করতে পারেন, এখান থেকে প্রাইভেসি অ্যান্ড পলিসি পড়ে নিতে পারেন, তাদের সাথে আপনি সাপোর্ট নিতে পারেন যে কোনো ধরনের সমস্যা হলে। ওকে, এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করবেন। তো জাস্ট আপনি কাজ করার জন্য প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আর্নিং ফ্রম ভিউস অ্যাডস, এখান থেকে আপনারা অ্যাড দেখে টাকা ইনকাম করতে পারবেন। এখান থেকে আপনি ওটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে তো গাইস ক্লিক করার পর আপনার কাছে এই ধরনের একটা অ্যাড শো করবে। অ্যাড শো করলে আপনার কাজ হচ্ছে আপনি এই অ্যাডটিকে এখান থেকে সম্পূর্ণ দেখবেন যতক্ষণ পর্যন্ত না অ্যাডের কোনো জায়গায় স্কিপ কিংবা ক্লোজ বলে অপশন আসছে। স্কিপ বলে অপশন আসলে আপনি সেই এই অ্যাডটিকে এখান থেকে প্রথমত স্কিপ করবেন, তারপরে ক্লোজ অপশন পাবেন, সেই ক্লোজে ক্লিক করে অ্যাডটি এখান থেকে ক্লোজ করে দেবেন। ভুলে আপনি অ্যাডটিতে ক্লিক করবেন না, ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে, আপনার ইনভ্যালিড ক্লিক বাড়লে আপনার পেমেন্ট নাও আসতে পারে। তাই আপনারা অবশ্যই ধৈর্য সহকারে অ্যাড শো করলে অ্যাডটি দেখবেন, যেহেতু আমাদেরকে অ্যাডটি দেখার বিনিময়ে টাকা দেবে, তাই আমরা অ্যাডটি এখান থেকে সম্পূর্ণ দেখব। সম্ভবত 30 সেকেন্ডের মতো অ্যাডটি দেখার প্রয়োজন হতে পারে, 30 সেকেন্ড দেখবেন তারপরে ক্লোজ করবেন। আর গাইস, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অবশ্যই অল সিলেক্ট করে দেবেন। আমাদের চ্যানেলের প্রতিনিয়ত আর্নিং অ্যাপ, আর্নিং ওয়েবসাইট,
অনেক্সবেট বা ফোন সম্পর্কে ট্রিক্স অ্যান্ড ট্রিক্স বিভিন্ন ধরনের ভিডিও আপলোড হয়ে থাকে, তাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে কিন্তু রেগুলার ভিডিও আপলোড হয়, প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড হয়। নিচে দেখতে পাচ্ছেন যে টাইমার চলতে আসে মাত্র 4 সেকেন্ড 3 সেকেন্ড, তারপর একটি এখান থেকে স্কিপ কিংবা ক্লোজ করা যাবে। টাইমারটা কমপ্লিট হয়ে গেছে, স্কিপ অপশন দিয়ে দিয়েছে, আমি এখান থেকে স্কিপে ক্লিক করে দিলাম। স্কিপে ক্লিক করার পর ক্লোজ দিয়েছে, ক্লোজে ক্লিক করে দিলাম, একটা কিন্তু এখান থেকে দেখা হয়ে গেছে। এভাবে আপনি অনেকগুলো অ্যাড দেখবেন, তারপর আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে একসাথে টাকাটা অ্যাড হবে। এভাবে আপনারা কাজ আসছে, জাস্ট আপনি অ্যাপটিতে আসবেন, এখানে ক্লিক করে একটা অ্যাড দেবে, অ্যাডটি সম্পূর্ণ দেখবেন। তারপর আপনারা শুধু অ্যাড দেখেই নয়, রেফার করে সার্ভে কমপ্লিট করো, টাকা ইনকাম করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন টাস্ক করা আছে, টাস্ক কমপ্লিট করো, টাকা ইনকাম করতে পারবেন। এখান থেকে যদি আপনি এই আর্নিং অন টাস্ক অপশনটির উপর ক্লিক করেন, তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার কাছে টাস্ক ওপেন হবে, আপনি এই টাস্কগুলো কমপ্লিট করো, টাকা ইনকাম করতে পারবেন। তো আমাদেরকে টাস্কে ক্লিক করার পর একটা অ্যাপের কাছে নিয়ে আসছে, যেটার নাম হচ্ছে সুমুজি। এখান থেকে আপনি এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায়, তাহলে আপনি ওয়েবসাইটটিতে ভিজিট করবেন। আর আপনারা ভুলেও আপনার অ্যাপটিতে কাজ করার সময় অবশ্যই ভিপিএন কানেক্ট করে নেবেন না, যেহেতু একটা অ্যাপটিতে কাজ করার জন্য কোনো ভিপিএন কানেক্ট করার প্রয়োজন নেই। তো এবার আপনি এখান থেকে 2 নম্বর একটা অপশন দেখতে পাচ্ছেন, আর্নিং অন সার্ভিস, এটার উপর ক্লিক করে দেবেন। তাহলে আপনাকে একটু লোডিং দেবে, তারপর আপনাকে একটা অ্যাড দিতে পারে, অ্যাড দিয়ে দিলে আপনার কাজ আছে, আপনি অ্যাডটিতে ক্লিক করে দেবেন। অ্যাডটিতে ক্লিক করার পর আপনাকে যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায়, তাহলে আপনাকে সেই ওয়েবসাইটটিতে 2 মিনিটের মতো ভিজিট করতে হবে, মানে সার্ভে কমপ্লিট করতে হবে। আপনি এভাবে সার্ভে কমপ্লিট করো, টাকা ইনকাম করতে পারেন। তো এখান থেকে ব্যাগে চলে আসছে, নিচে দেখতে পাচ্ছেন অসংখ্য সার্ভে রয়েছে, এই সার্ভেগুলো আপনি কমপ্লিট করে টাকা ইনকাম করতে পারেন। অ্যাপটির মেন কাজ হচ্ছে অ্যাড দেখে টাকা ইনকাম, জাস্ট আপনার অ্যাড দেখে টাকা ইনকাম করে নেবেন। যদি আমি এখান থেকে 3 নম্বর অপশনটার উপর, সরি 4 নম্বর অপশনটার উপর ক্লিক করে দিই, তাহলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য গেম রয়েছে, এই গেমগুলো খেলেও কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো গেমগুলো খেলার জন্য জাস্ট আপনাকে প্রথমত গেমগুলো আপনার ফোনে ইনস্টল করতে হবে। তাই আপনি সাইড অপশনটার উপর ক্লিক করলে আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে, দেন আপনি প্লে স্টোরে যাওয়ার পরে অ্যাপটির একটা গেমের কাছে নিয়ে যাবে, আপনি সেই গেমটা ডাউনলোড করবেন, তারপরে আপনি গেমটা খেলা শুরু করবেন। গেমটা খেলা শুরু করলে আপনি যখন এই গেমটার নির্দিষ্ট কয়েকটা লেভেল পার করবেন, তখন আপনাকে দেখতে পাচ্ছেন সাইডে লেখাই রয়েছে কত কয়েন পাবেন বা কত টাকা পাবেন কোন গেমটা খেলার বিনিময়ে। এবার জাস্ট আপনারা গেম খেলে টাকা ইনকাম করে নেবেন। এখান থেকে অসংখ্য অপশন রয়েছে, চাইলে আপনি প্লে স্টোর থেকে তাদের একটা 5-স্টার রেটিং দিয়ে দিতে পারেন। ওকে, তো আপনারা এভাবে কাজ করবেন। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই বিদেশি ইনকাম অ্যাপটিতে বাংলাদেশ থেকে কাজ করে বাংলাদেশ থেকে পেমেন্ট রিসিভ করবেন। তো জাস্ট আপনারা অ্যাপটি থেকে টাকা উঠে দেওয়ার জন্য হোম ইন্টারফেস থেকে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে উইথড্র বলে, এইখানকার উইথড্র অপশনটার উপর ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পর এবার আপনি এখান থেকে অসংখ্য পেমেন্ট মেথড পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে অসংখ্য পেমেন্ট মেথড রয়েছে, বাইন্যান্স রয়েছে, তারপরে এখান থেকে পেয়ার রয়েছে, বাইন্যান্স রয়েছে। যেহেতু এটি একটা অনলাইনের বিদেশি ইনকাম অ্যাপ, তাই আপনারা কিন্তু চাইলেও এই অ্যাপটি থেকে সরাসরি বিকাশ কিংবা নগদের মাধ্যমে উইথড্রদের টাকাটা রিসিভ করতে পারবেন না। তাই আপনাদেরকে প্রথমত বাংলাদেশ থেকে কাজ করে টাকা ইনকাম করতে চাইলে উইথড্রর জন্য জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে পেয়ার বলে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে মিনিমাম $20 হলে আপনি কিন্তু পেয়ার থেকে উঠে দিতে পারবেন। আমার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে কিন্তু আপাতত কোনো টাকা নেই, আমি কিন্তু অ্যাকাউন্টের মেন ব্যালেন্স থেকে আপাতত কোনো কাজ করিনি, তার কারণে আমাকে টাকাটা দেওয়া হয়নি। তো জাস্ট আপনারা বাংলাদেশ থেকে অ্যাপটিতে কাজ করে টাকা উঠে দেওয়ার জন্য প্রথমত যেটা করবেন, আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরতে চলে যাবেন, দেন প্লে স্টোরে গিয়ে আপনি পেয়ার লিখে সার্চ করে পেয়ার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। পেয়ার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা হয়ে গেলে দেন আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট পেয়ার অ্যাকাউন্ট, তারপরে আপনি আপনার একটা পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এবার আপনি সেটা করবেন, আপনার সরাসরি আপনার যে পেয়ার অ্যাকাউন্ট রয়েছে সেই পেয়ার অ্যাকাউন্টে আসবেন। পেয়ার অ্যাকাউন্টটা এসে এবার আপনি এখান থেকে আপনার উপরে যে পার্সোনাল প্রোফাইল রয়েছে সেই পার্সোনাল প্রোফাইলের উপর ক্লিক করে আপনি আপনার পেয়ারের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে আপনি এটাকে এখান থেকে কপি অপশনটির উপর ক্লিক করে আপনার পেয়ার অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করে নেবেন। আর গাইস, আপনি যদি পেয়ার অ্যাকাউন্ট না ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনারা যেটা করবেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া কিংবা ইউটিউবে গিয়ে সার্চ করে একটা পেয়ার অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপরে আপনি আপনার পেয়ার অ্যাকাউন্টের নাম্বারটা কপি করা হয়ে গেলে উইথড্র দেওয়ার জন্য এখান থেকে অ্যাপটিতে এসে এখান থেকে এই পেয়ার অপশনটার উপর ক্লিক করে আপনি এখান থেকে অ্যামাউন্ট অপশনটার উপর ক্লিক করে সর্বনিম্ন $20 উঠে দিতে পারবেন। তারপর আপনি এখান থেকে পেয়ার অ্যাকাউন্টের উপর ক্লিক করে আপনি এই মতো যে অ্যাকাউন্টটা কপি করে এনেছিলেন সেটা আপনি এখান থেকে পেস্ট করে দেবেন আপনার পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা। তারপর আপনি এখান থেকে $20 বা $20 সেট করবেন, তারপর আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আপনার উইথড্রল সাকসেসফুল হয়ে যাবে। তারপর আপনি কিছুক্ষণের ভিতরে আপনার পেয়ার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে আপনি ডলার হিসাবে আপনার টাকাটা পেয়ে যাবেন কিংবা আপনি রাভেল হিসাবে টাকাটা পাবেন। তো যখন আপনি আপনার পেয়ার অ্যাকাউন্টে পেমেন্টটা পেয়ে যাবেন, তারপর আপনি সরাসরি ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু ট্রান্সফার পেয়ারের অ্যাকাউন্ট টু বিকাশ বা নগদ। এভাবে আপনারা খুব সহজেই একবার যদি পেয়ারের মাধ্যমে টাকাটা নিয়ে আসতে পারেন, তারপর আপনারা খুব সহজেই পেয়ার থেকে বিকাশ নগদে টাকাটা ট্রান্সফার করে পাঠিয়ে ফেলতে পারবেন। এবং আপনি পেয়ার থেকে বিকাশ
অটোতে পেমেন্ট রিসিভ করতে পারবেন। তো গাইস এইভাবে জাস্ট আপনারা খুব সহজেই এই যে বিদেশে একটা ইনকাম অ্যাপ রয়েছে কয়েন নামের, এই কয়েন নামের অ্যাপটিতে আপনারা গেম খেলে, ভিডিও দেখে, অ্যাড দেখে, তারপরে রেফার করে, কাজ করে, সার্ভে কমপ্লিট করে আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে প্রথমত টাকা ইনকাম করবেন। তারপরে আপনি একটা পেয়ার অ্যাকাউন্ট খুলবেন, পেয়ারে টাকাটা আনবেন, পেয়ার থেকে আপনারা খুব সহজেই বিকাশ নগদে ট্রান্সফার করে টাকাটা পাঠাতে পারবেন। আর আপনারা কিন্তু চাইলে বিকাশ নগদের মাধ্যমে সরাসরি উঠে দিতে পারবেন না, তাই আপনারা অবশ্যই পেয়ার অ্যাকাউন্ট খুলবেন, প্লে স্টোর থেকে পেয়ার অ্যাপটা ডাউনলোড করে ইউটিউবে গিয়ে সার্চ করবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তাছাড়া আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও রয়েছে কীভাবে পেয়ার অ্যাকাউন্ট খুলতে হয়, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই দেখে একটা পেয়ার অ্যাকাউন্ট খুলবেন। শুধু আজকের এই অ্যাপটিতে নয়, আপনি যতই বিদেশি অনলাইন ইনকাম অ্যাপ্লিকেশন কিংবা অনলাইন ইনকাম ওয়েবসাইটে কাজ করবেন আপনি কিন্তু বিকাশ নগদে পেমেন্ট আনতে পারবেন না, তাই আপনাকে অবশ্যই একটা পেয়ার অ্যাকাউন্ট খোলার দরকার হবে। তো ভিডিও এবং আপনি কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।